বাস্তব জীবনটা কত কঠিন এবং বাস্তব সত্যটার একটা ছোট্ট নমুনা, একটা ছোট্ট ভিডিও আপনারা দেখুন। কিন্তু বিয়ের পরে তোমার সমস্ত প্রয়োজন চাওয়া পাওয়া আমাকে দেখতে হয়, সেটার দায়িত্ব আমার উপরে। আর সেই চাওয়া পাওয়াটা পূরণ করতে গিয়ে আমাকে বেশি কাজ করতে হচ্ছে, বেশি সময় দিতে হচ্ছে, আর সেটার জন্য তোমার মনে হচ্ছে আমি বদলে গেছি। আসলে আমি বদলাইনি, সময়টা কমে গেছে, আমাদের চাওয়া পাওয়া বেড়ে গেছে। আগে তুমি রাগ করলে তোমার রাগ ভাঙাতে পারতাম, এখন তুমি রাগ করলে সেই সময়টা আমি পাই না যে তোমার রাগটা ভাঙাবো। আর বিয়ের পরে কঠিন বাস্তবটা সামনে চলে আসে, তখন মনে হয় সেই মানুষটা বদলে গেছে, ভালোবাসাটা কমে গেছে। আর দায়িত্ব মানে শুধু তোমার একার দায়িত্ব নয়, তোমার দায়িত্ব, পরিবারের দায়িত্ব, বাবা মার দায়িত্ব, ভবিষ্যতে যে আসবে তার দায়িত্ব, সমস্ত কিছু যখন চলে আসে তখন চাপটা অনেক বেড়ে যায়। তাই চাইলেও সময়টা বেরিয়ে আসে না। বিয়ের আগে দায়িত্বটা সবার সমান থাকে না, সবাই পরিবারের দায়িত্বটা কাঁধে নিয়ে তারপরে প্রেম করতে যায় না। প্রেম করার পরে, বিয়ের পরে, তারপরে সমস্ত দায়িত্বটা তার কাঁধে আসে। আগে কিভাবে কি দেখেছি, কিভাবে কি বলেছি, সেটার সঙ্গে তুলনা করলে কখনোই মিল খুঁজে পাবে না বা কখনোই ভালো থাকতে পারবে না। তাই প্রেম করে বিয়ের আগে পর্যন্ত যেটা হয়েছে সেটা সেখানে শেষ করে বিয়ে থেকে আবার নতুন একটা জার্নি শুরু করতে হবে। এটাই বাস্তব এবং এটাই সত্য, এটা চিরন্তন সত্য। এই সত্যটাকে যে মেনে নিয়ে সংসার করে সে সংসার করতে পারে, আর না হলে পুতুলের ঘরের মতো, তাসের ঘরের মতো পুরা সংসারটা শেষ হয়ে যায়।